যেখান থেকে হাজিরা সাই শুরু করে সাফা পাহাড়, সেই পাহাড়ে নবী আলাইহিস সালাম আরোহণ করে মক্কাবাসীকে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, এভাবে চিৎকার দিতে থাকলেন, ইয়া সাবাহা। এই ডাকটা মক্কাবাসীর কাছে পরিচিত হচ্ছে। কেউ যখন বিপদের আনাগোনা অনুমান করে তো এইভাবে ডেকে ডেকে সতর্ক করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، تبت يدا وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب، في جيدها حبل من مسد. أما
শামসুল উলুম খামসপুর কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম রব্বিয়ান আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুরি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি আর করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছে এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা মালিক বলেছেন দিন বুঝার মানসিকতা আমি যাকে চাই তাকেই দিই আর যাকে দেই না দিনের উপর চলা তার জন্য আসমানে ওঠার মতো অসম্ভব তাকে হাজারো বুঝানো যাবে সে বুঝবে না তাকে আমরা বুঝাবো যে ভাই লাউ আর কদু পার্থক্য নাই সে বলবে না পার্থক্য আছে এই বান্দারে কেমনে বুঝাবো কোরআনের কথা সূরা আনআমের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলে যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন সেই মালিকের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুস শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমার উস্তাদ সমতুল্য হযরত আল্লামা নাজমুল হাসান দামত বরাকাতুহুল আলিয়ার জবান নিঃসৃত অত্যন্ত দামি কথাগুলো আপনারা শুনছিলেন এটা আপনাদের জন্য বড় দুর্ভাগ্য যে হযরতের মতো মানুষকে উঠায়া দিয়া আমাকে এখানে বসতে হয়েছে এটা কিয়ামতের আলামত ইত্তাখাযান নাসু রুউসান জুহালা মানুষও জাহিল যারা নেতা বানায় সেও জাহিল খাপে খাপে মিলে গেছে এই জন্য আমারে বসাইয়া দিছে আল্লাহ তাআলা আমাদের এই বড়দের ইজ্জত যেটা তারা এতদিন পর্যন্ত অর্জন করেছেন রেখে গেছেন যে পরিবেশ আল্লাহ তাআলা যেন অন্তত আমাদেরকে দ্বারা আমাদের দ্বারা নষ্ট না করে এই দোয়া আমরা করি চেষ্টাও করছি আমার আরেক উস্তাদ তুল্য আলেম দ্বীন হযরতুল আল্লাহ আপনাদের গর্ব এবং আমরাও যাকে নিয়ে গর্ব করি সরাসরি আমি কিচ্ছু করি নাই তবে আমি মনে করি আমি আমার সাগরে তুল্য কেউ আল্লামা কামরুজ্জামান দামত বরাকাতুহুল আলিয়া হযরতের ডাকে হুকুম এখানে আসছি একটা ছোট্ট সূরা তিলাওয়াত করেছি কিন্তু আসলে তিলাওয়াত যখন করি তখন চিন্তা করতেছিলাম যে গলার যে কন্ডিশন এই সূরাটা নেওয়া ঠিক হইল কিনা আল্লাহ জানে কারণ এই তিলাওয়াতের সময় বুঝতেছিলাম যে গলার অবস্থা বিষয়টা ভালো না ভাবসা বেশি একটা ভালো না সুরাটা আর আমার গলা দুই রকম হয়ে গেছে তারপরে যতটুকু সম্ভব এই সুরার কিছু তর্জমা আপনাদেরকে শোনাই দেব নবুয়তের শুরুর দিক নবী আলাইহি সালাম গোপনে গোপনে দিনের দাওয়াত দিতেন কিছুদিন পর হুকুম আসলো যে এখন আর গোপনে নয় নিকট আত্মীয় যারা আছেন তাদের কাছে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করে আয়াত নাজিল হয়ে গেল
وأنذر عشيرتك الأقربين নিকট আত্মীয় যারা তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম পেয়ে চলে গেলেন সাফা পাহাড়ে। কাবার খুব কাছে একটা পাহাড়, যেখান থেকে হাজিরা সাই শুরু করে সাফা পাহাড়। সেই পাহাড়ে নবী আলাইহিস সালাম আরোহণ করে মক্কাবাসীকে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, এভাবে চিৎকার দিতে থাকলেন, ইয়া সাবাহা। এই ডাকটা মক্কাবাসীর কাছে পরিচিত হচ্ছে। কেউ যখন বিপদের আনাগোনা অনুমান করে তো এইভাবে ডেকে ডেকে সতর্ক করে। নবী আলাইহিস সালাম যখন ডাকা শুরু করলেন ইয়া সাবাহা বলে, তো মক্কাবাসী বুঝলো যে নিশ্চয়ই মুহাম্মদ কোন শত্রুর আনা আসার আজ করতে পারছে। সবাই সতর্ক, কান খাড়া, কেন ডাকছে? তো বলে চলো যাই গিয়ে দেখি কেন ডাকছে মুহাম্মদ। সবাই গেল, যে যেতে পারলো না প্রতিনিধি পাঠালো, যাও গিয়ে শোনো মুহাম্মদ কেন ডাকছে। নবী আলাইহিস সালাম একদম গোত্র ধরে ধরে ডাকছিলেন। সবাই গিয়ে হাজির হলো, কেন ডেকেছো আমাদেরকে? তো নবী আলাইহিস সালাম বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু অপেক্ষা করছে, হামলা করবে, আপনারা বিশ্বাস করবে? তো সবাই এক বাক্যে বলেছে, কেন করবো না? এ পর্যন্ত জীবনে একটা মিথ্যা যার মুখে শুনি নাই তার এই কথা আমরা কেন বিশ্বাস করবো না? নিশ্চয়ই কর। তখন নবী আলাইহিস সালাম এই কথা বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যদি তাই হয় তো আপনারা সবাই কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, সফলতা পাবেন, কামিয়াব হবেন, আর না হয় খুব শিগগির জাহান্নামের আযাব আপনাদেরকে।